আমার একটা কোশ্চেন আছে মানে ইসলাম ধর্মের যে ভবিষ্যৎ বাণীগুলো আছে যে কিয়ামতের যে আলামত সম্পর্কে যে অনেক ভবিষ্যৎ এই ভবিষ্যৎ বাণীগুলো সম্পর্কে একটা একটু বলেন তো একটা একটু বলেন তো কোন ভবিষ্যৎবাণীটা বাণীটা কিয়ামতের আলামত কিয়ামত কি হয়েছে এখনো না কিয়ামতের আগে যে উঁচু উঁচু দালান হবে দালান হবে না সত্যি এখন তো মানে ওই জায়গায় বলছিল যে আরবে লম্বা লম্বা দালান হবে হচ্ছে তো আবার প্রসার ঘটবে লম্বা লম্বা দালান হবে এটা তো যে কোনো পাগল বলতে পারে এটা তো ইয়া বিষয় না যখন আপনি সায়েন্স ফিকশন পড়েন আপনি সায়েন্স ফিকশন পড়েছেন কোন জীবনে না সায়েন্স ফিকশন কাকে বলে এটা জানেন না ভাই আপনার সাথে কথা বলা মুশকিল ভাই আপনার আপনি ইসলাম ইসলাম ধর্মই আপনার জন্য বেটার হ্যাঁ আপনি ইসলাম ধর্ম পালন করেন আপনার এগুলো বোঝার দরকার নেই নাস্তিকতাতে আমাদের লাইভও দেখার দরকার নেই এগুলো বোঝারও দরকার নেই আপনার আপনার জন্য ইসলাম ধর্ম হচ্ছে আপনার জন্য গুড সলিউশন বুঝতে পেরেছেন আপনি ধর্ম বিশ্বাসী করেন নামাজে নামাজ পড়েন ওয়াজে যান হুজুরদের বক্তব্য শুনেন ওগুলা আপনার জন্য ভালো হ্যাঁ আপনার এর থেকে বেশি জানার বোঝার দরকার নেই আপনার মাথার বেশি কষ্ট দিয়ে লাভ কি তাই না সায়েন্স ফিকশন মানে আপনি জানেন না সায়েন্স ফিকশন মানেটাও জানেন না পরেন নাই ঠিক আছে নাই পড়তে পারে মানুষ কিন্তু মানেটাও বুঝেন না মানেটাও জানেন না কি টাইপের লোকের সাথে ভাই আমি কথা বলি না ভাই বিদায় হন ভাই দরকার নেই আপনার আপনার নাস্তিকতা কি বা মানে এগুলা আমাদের আলোচনা কি কি নিয়ে আমরা আলোচনা করি এগুলা কিচ্ছু বোঝার দরকার নেই আপনার আল্লাহ রাস্তে ভাই ক্ষমা দেন এগুলা হ্যাঁ মাফ করে দেন আমাকে এগুলা আপনার জন্য ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি আপনি ওই হুজুর টুজুরদের বাদ শুনবেন এগুলা এখানে আসার দরকার নেই আপনার এনে কে কি বলে না না বলে এগুলো নিয়ে এত মাথা কামানোর কোনো প্রয়োজন নেই আপনার আপনার জন্য ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মই হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কি দরকারি মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জামের ভিতরে যাওয়ার মানে মানুষজন এত ইয়া হতে পারে আমি অবাক হয়ে যাই যে সায়েন্স ফিকশন কাকে বলে এটা একটা জলজন্ত মানুষ সে জানে না ও ভাই রে কি একটা অবস্থা ভাই আচ্ছা আলেকজান্ডারকে যুক্ত করি আমি হাসান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে যে ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে না আমার সেরকম কিছু বলার নেই তবে আমি এটা রিকোয়েস্ট করছি মানে আমার জানার জন্য এই যে স্পিরিচুয়াল সায়েন্স সম্পর্কে একটু আলোচনা করবেন কি আজকে স্পিরিচুয়াল আর সায়েন্স কিভাবে ভাই স্পিরিচুয়াল আর মামদ ভূতের সায়েন্স হয় ভাই না আমি ব্যাপারটা জানি না সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম মানে এই বিষয়ে আপনার মানে এটা আসলে কি বা মানে কেন এই ওয়ার্ডটা এসেছে এটা আমি जिंदगीতে শুনি নাই স্পিরিচুয়াল সায়েন্স পেতনি ভূত পেতনির সায়েন্স আবার কি ভাই ভূত পেতনি তো কোনো সায়েন্স হয় না ভূত পেতনি তো সায়েন্সে তো ভূত পেতনি বলে কিছু নাই না সায়েন্স ভূত পেতনি সেগুলো তো সায়েন্স মানে তো বিগ মানে প্রমাণ এবং ওখানে তো কোনো প্রমাণ নেই আমিও জানি কিন্তু এই ওয়ার্ডটা অনেকেই বলছে বা দিচ্ছে বা জানার জন্য আর কি কি যে আসলে এটা কোথা আসলো না ভাই আমি তো জানিনা আপনি আপনি যেহেতু আমাকে বলতেছেন সেটা আপনি বলবেন আমাকে আমাকে জিজ্ঞেস করতেছেন কেন আশ্চর্য স্পিরিচুয়াল সায়েন্স আমাকে বলতে বলতেছেন এমন একটা জিনিস সম্পর্কে বলতে বলতেছেন আচ্ছা আমাকে আপনি আমাকে বলেন তো চিংচুং প্যাং প্যাং সম্পর্কে আমাকে একটু বলেন তো ভাই

যেহেতু এটার কোনো মানে সঠিক ডেফিনিশন নাই মানে সঠিক ডেফিনিশন না থাকলে যেটা আপনি বলবেন সেটাই হয়ে যাবে যে আমি যেটা বলবো সেটা হবে না মানে হবে এরকম কিছু না আমি বলবো আমার মনের কথাটা বলবো আপনি আপনার মনের কথাটা বলবেন কিন্তু এটা যে সঠিক তার বলতে থাকবে নাকি হ্যাঁ মনে যা আছে চিংচিং ব্যাংক কারণে এটা তো ডিকশনারিতে নাই তাহলে আমি মনে দিতে আমি যাব সেরকমই আমি একদিনে বললো যে স্পিরিচুয়াল সায়েন্স সম্পর্কে তোমার কোনো নলেজ আছে বললাম যে না আমার আসলে এই বিষয়ে কোনো নলেজ নেই এটা কিওয়ার্ড আমি আসলে শুনে নেই

ওসা কথা বলা বিড়াল আছে হ্যাঁ আর একটা কথা বলা ছাগল আছে এখন এই এটা নিয়া তো সায়েন্স আলোচনা করবে না তাই না এর কারণে এটা বিষয়টাই হাস্যকর এবং এর কোনো প্রমাণও নাই সুতরাং সায়েন্স তো এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইবে না কারণ এগুলোর তো কোনো প্রমাণ নাই ঠিক আছে শক্তি হাসান ভাই আর কি কোনো পয়েন্ট আছে আপনার আর কি কিছু বলবেন না 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 আমি আর কিছু বলবো না আমি এইটা জানার জন্য আপনাকে বলেছিলাম ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আশা করি আবার কথা হবে আচ্ছা আরেকজনকে যুক্ত করি নাইম নাইম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে আচ্ছা বলেন মানে ইসলাম ধর্মের যে ভবিষ্যৎবাণী গুলো আছে যে কিয়ামতের যে আলামত সম্পর্কে যে অনেক ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎবাণী গুলো সম্পর্কে আপনি একটু বলেন তো একটা একটু বলেন তো কোন ভবিষ্যৎবাণীটা কিয়ামতের আলামত কিয়ামত কি হয়েছে এখনো না কিয়ামতের আগে যে উঁচু উঁচু দালান হবে হবে না সত্যি এখন তো মানে ওই জায়গায় বলছিল আরবে লম্বা লম্বা দালান হবে হচ্ছে তো আবার প্রসার ঘটবে লম্বা লম্বা দালান হবে এটা তো যে কোনো পাগল বলতে পারে এটা তো ইয়া বিষয় না যখন আপনি সায়েন্স ফিকশন পড়েন আপনি সায়েন্স ফিকশন পড়েছেন কোন জীবনে না সাইন্স ফিকশন কাকে বলে এটা জানেন না ভাই আপনার সাথে কথা বলা মুশকিল ভাই আপনার আপনি ইসলাম ইসলাম ধর্মই আপনার জন্য বেটার হ্যাঁ আপনি ইসলাম ধর্ম পালন করেন আপনার এগুলো বোঝার দরকার নেই নাস্তিকতাতে আমাদের লাইভও দেখার দরকার নেই এগুলো বোঝারও দরকার নেই আপনার আপনার জন্য ইসলাম ধর্ম হচ্ছে আপনার জন্য গুড সলিউশন বুঝতে পেরেছেন আপনি ধর্ম বিশ্বাসী করেন নামাজে নামাজ পড়েন ওয়াজে যান হুজুরদের বক্তব্য শুনেন ওগুলো আপনার জন্য ভালো হ্যাঁ আপনার এর থেকে বেশি জানার বোঝার দরকার নেই আপনার মাথার বেশি কষ্ট দিয়ে লাভ কি তাই না সায়েন্স ফিকশন মানে আপনি জানেন না সায়েন্স ফিকশন মানেটাও জানেন না পরেন নাই ঠিক আছে নাই পড়তে পারে মানুষ কিন্তু মানেটাও বুঝেন না মানেটাও জানেন না কি টাইপের লোকের সাথে ভাই আমি কথা বলি না ভাই বিদায় হন ভাই দরকার নেই আপনার আপনার নাস্তিকতা কি বা মানে এগুলা আমাদের আলোচনা কি কি নিয়ে আমরা আলোচনা করি এগুলা কিচ্ছু বোঝার দরকার নেই আপনার আল্লাহ রাস্তে ভাই ক্ষমা দেন এগুলা হ্যাঁ মাফ করে দেন আমাকে এগুলা আপনার জন্য ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি আপনি ওই হুজুর টুজুরদের বাদ শুনবেন এগুলো এখানে আসার দরকার নেই আপনার এনে কে কি বলে না না বলে এগুলো নিয়ে তো মাথা কামানোর কোনো প্রয়োজন নেই আপনার আপনার জন্য ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মই হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কি দরকারি মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জামের ভিতরে যাওয়ার মানে মানুষজন এত ইয়া হতে পারে আমি অবাক হয়ে যাই যে সায়েন্স ফিকশন কাকে বলে এটা একটা জলজন্ত মানুষ সে জানে না ও ভাই রে কি একটা অবস্থা ভাই আচ্ছা আরেকজনকে যুক্ত করি আমি